এতদিন জানতাম লোকে সকালে উঠে খবরের কাগজ পড়ে, তা কি এত গুরুত্বপূর্ণ বই যে এত মনোযোগ সহকারে পড়ছিস? শোন, ওইখানে একটা চেয়ার আছে, টেনে নিয়ে এসে বস। এটা এমন কিছু সিরিয়াস বই না। কালকে রাত্রিবেলা এটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম, আজকে সকালবেলা উঠে আবার ধরে ফেললাম। তো পড়া কমপ্লিট হলো? পড়া কমপ্লিট হলো তো বটেই, কিন্তু তুই কি কোর জন্য এসেছিস সেটা আগে বলতো, কি খবর বল। যেটা হচ্ছে আমরা কিন্তু একটা ব্যাপারে খুব দেরি করে ফেলছি। ও, পৃথিবীরটা না? হ্যাঁ, একটু হচপচ হয়ে গেছে, কিন্তু দেখ দিব্যেন্দু, আমার মনে হচ্ছে যে সামন্তদের এগেনস্টে মানে আইনি ব্যবস্থাটাকে যদি আমাদের ধরতেই হয় তাহলে একটা কাউন্টার ফোর্স কিন্তু ইমিডিয়েটলি রেডি করতে হবে। আর সেটার ক্ষেত্রে পৃথিবীর ইমেজটাকে ব্যবহার করে আমরা যদি কলোনির লোককে অ্যাসেম্বল করতে পারি। আর একটা খুব ভাইটাল অস্ত্র আমাদের হাতে আছে, সেটা হচ্ছে শিউলি। শিউলিকে যদি মাস এজিটেশনের ফোরফ্রন্টে নিয়ে আসতে পারি না, তাহলে আমাদের পুরো কাজটা অনেক সহজ হয়ে যাবে। তুই কথাটা তুই ঠিকই বলেছিস, শিউলি ভাইটাল। তাছাড়াও রয়েছে আরও দুজন, রথিনবাবু রমেনবাবু। হ্যাঁ, রথিনবাবু রমেনবাবু। কিন্তু এনিওয়ে, একটা বিষয় আমার যেটা মনে হচ্ছে, মানে তুই হয়তো বলবি যে স্বার্থপরের মতো, যে দেখ এখন আমি যতটা সময় দিতে পারছি আর দুদিন বাদে হয়তো আমি ঠিক ততটা দিতে পারবো না। তোর জয়েনিং কবে? এই তো সামনেই। ভাবতে না অবাক লাগে যে দীপু চিরকাল বোহেমিয়ান ছিল, সেই দীপুর কাঁধে আজকে চাকরির জোয়াল চেপে বসেছে, তা আবার অলৌকিকভাবে। ভাবা যায়? এটারও তো দরকার ছিল, তাই না? 100 বার। হ্যারি, মাসিমাকে দেখছি না, কোথায়? মা বাজার গেছে। এটা কিন্তু তোর ভারী অন্যায়। তুই নিজে সকালবেলায় বসে তুই বই পড়বি, আর না হয় দলুকে না হয় মাসিমাকে তুই রেশন আনতে বাজার আনতে পাঠাবি, কেন? আচ্ছা, তুই কি আমাকে এখন জ্ঞান দিবি মার মতো? না রে বাবা, আমি জ্ঞান দিচ্ছি না, এটা প্র্যাকটিক্যাল কথা বলছি। এবার একটা চাকরি পাচ্ছিস, একটা কাজের লোক রাখ। আমি মেয়ে বা পুরুষ আলাদা করে দেখি না, তবে তুই যেটা বলছিস সেটা আমি ভাবছি। মার বয়স হচ্ছে, একজন সত্যি কাজের লোকের দরকার। হ্যাঁ, তুই যেটা ভেবেছিস সেটা শুনেও আমার আনন্দ লাগলো। তা হ্যাঁ রে, দলু কোথায় বল না, একটু চা বানাতে বল। দলু? কি ব্যাপার, তুই দলুর কথা বলে তুই থেমে গেলি কেন? তুই যে চাকরিটা পেয়েছিস সেটা দলু জানে না? জানে হয়তো। আমি একটা কথা তোকে বলি, দেখ দলুর কিন্তু বয়স হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু আর ভালো পাত্র পাবি না, তোরা একটু উঠে পড়ে লাগ। কিরে, কি ভাবছিস? না কিছু না, চা খাবি তো? চল বাইরে গিয়ে খেয়ে। এ শোন, রমেনবাবু রথিনবাবুর সাথে কিন্তু ইমিডিয়েটলি দেখা করতে হবে। ওনাদের দুজনকে আমি একসাথে কোনোদিন পাবো না। সো হোয়াট, 10 জন লোককে যদি এক জায়গায় করতে হয় তাহলে 10 বার হাত বাড়াতে হয়। দীপু, তুই এত জ্ঞান কোথায় রাখিস রে? কেন, আমার ছোট পকেটে। আমি চল চল। স্যার, শুনলাম আজকে নাকি আপনি সাইটে গিয়েছিলেন। হ্যাঁ। কি দরকার স্যার, আমাকেই তো বলতে পারতেন। না, একটু হাঁটা চলা করবার জন্য। আরে, এই তো ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার ব্লাড টেস্ট করে বললো যে নাকি আমার একটু সুগারের টেন্ডেন্সি হয়েছে, সুগার রেঞ্জ একদম ছুঁই ছুঁই। তাহলে স্যার এইভাবে হেঁটে কিছু হবে না। কি করতে হবে? আপনাকে রেগুলারলি মর্নিং ওয়াক করতে হবে। আই মিন টু সে, ব্রিস্ক ওয়াক বলছো? হ্যাঁ স্যার। দেখো, ঘুম থেকেই উঠি অনেক বেলা করে, হাঁটবো কখন? এনিওয়ে অভিরূপ। হ্যাঁ স্যার। মল্লিক বাড়ির ব্যাপারে কোনো ফার্দার ডেভেলপমেন্ট হয়েছে কিছু? নো স্যার, সেম অ্যাডামেন্ট অ্যাটিটিউড ওদের, এক গো ধরে বসে আছে স্যার। অধিকারী কি গিয়েছিল? স্যার, আপনার অধিকারীকে দিয়ে কিচ্ছু হবে না, ওনার বয়স হয়ে গেছে। অভিরূপ, একটা কথা তোমায় আমি বলি, স্টেট বাসের ড্রাইভারকে দেখেছ? অধিকাংশই বুড়ো, দেখে মনে হবে বোধহয় গাড়ি চালাতে পারে না, এই বোধহয় গাড়িটা ফেলে দিল, উল্টে দিল, কিন্তু গাড়িটা ঠিক গিয়ে গন্তব্যস্থলে গিয়ে পৌঁছ। এই স্ট্যাটিস্টিক্সটার খবর রাখো। না, সেভাবে তো কখনো খেয়াল করিনি স্যার ব্যাপারটা। কারণটা কি জানো? ইনফ্যাক্ট সেভাবে ভাবিনি খবর। ভাবো অভিরূপ, ভাবো, ভাববার প্রয়োজন আছে। অভিরূপ, তোমাকে একটা কথা বলি। আমাদের রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট মানে হচ্ছে আর্কিটেকচারাল ডিপার্টমেন্টের দায়িত্ব তোমার। বর্ষি দিয়ে মাছ খেলিয়ে কি করে ডাঙায় তুলবে সেই দায়িত্ব কিন্তু কমপ্লিটলি তোমার। চলো, আর আয়েশ করে বসতে হবে না। তার মানে? এলে তো একে দেরি করে। আরে, স্বপন ফোন করে বলে দিয়েছে তুমি এলেই যেন বেরিয়ে পড়ি, জামা কাপড় কিনতে যাবো না। দূর, ও কাল গেলেই হবে। না না, কাল কাল করে হবে না, কাল কাল করে রাবণের
সিঁড়িটাই বানানো হয়নি জানেন তো। চলো চলো চলো। আরে একটু এলাম, একটু চা খাও। ওই তো বাইরে আমরা চা খেয়ে নেবো, অনেক দোকান আছে, চলো ওঠো। কি মেয়েটা না আমায় পাগল করে দেবে বাড়ি। পারলাম কোথায়? ফের এখানে বসে থাকলে এরকম কথা আরো হবে, চলো ওঠো তো ওঠো। এ শোন, তোমাদের চলচল করছিস, আগে জানলা ফাল্লা দে, তারপর তোমায় অত ভাবতে হবে না, বেশি সংসারে হয় না তো, অনেক সময় আছে, চলো। ওরে চলো চলো, হ্যাঁ জালি অল, চলো। মল্লিক বাড়ির ব্যাপারে আমাদের কোনো ডেভেলপমেন্ট হয়নি। চলো আমি তোমাকে একটা কথা বলে দিই, ওই দিন ওয়ান মান্থে আমাদের ওই মল্লিক বাড়ির জমিটা চাই চাই, বাই হুক আর ক্রুক। রাইট স্যার। ঠিক আছে যাও। ওকে স্যার, আমি আসি। ক্রাইসিসের মধ্যে পার্থটা যে কোথায় গেল কে জানে। আমি দেখছি পার্থ নামের ছেলেগুলো একটা স্টুপিড। আর কত খাবি বলতো? খেয়ে যাচ্ছিস, খাস না আর। আর আমি তো কিছু খেতে পেলাম না। কি হলো রে? আর খাস না, একদম চুপ। স্বপনের কিন্তু অনেক টাকা ওষুধ খরচ যাবে। চুপ কর, ঝাল দাও নি কেন? ঝাল দাও। আর আমার এই কি হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল তো। না আর 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 কেনা হবে না? হবে, দাঁড়াও আগে ফুচকাটা খেয়ে দম নিয়ে নে একটু। বাবা আর খাস না, আমি নিয়ে যেতে পারবো না, হসপিটাল নিয়ে যেতে হবে। এরকম বলে না, ফুচকা খাওয়া যায় না, ফুচকা ননস্টপ খেয়ে যেতে হয়। ও দাঁড়াও। এই পয়সাটা কিন্তু আমি দিতে পারবো না, আমার কাছে কোনো পয়সা নেই কিন্তু, সব শেষ হয়ে গেছে। কি করছিস? আমি পয়সা দেবো। তুই পাশে দিবি মানে তোর পয়সা নাকি? স্বপনের পয়সা এইভাবে ধ্বংসাস নি? বরটা ভালো বলে যা খুশি তাই করবি তুই? আমার বরের পয়সা আমি যা খুশি করবো, তুমি চুপ করো তো। এই দেখো কাণ্ড। দাও দাও তাড়াতাড়ি জল দাও, একে এখান থেকে দেবে, এ করো তো, দূর করো তো। বেশ বেশ বেশ, দে পয়সা দিয়ে দে, পয়সা দিয়ে দে। খাওয়ার সময় করবে না একদম। তুই তো জানিস আমার কাছে পয়সা নেই। না তাড়াতাড়ি কর নাও। এবার একটা ব্যাগের মধ্যে ব্যাগ, তার ভেতর ব্যাগ, তার ভেতর ব্যাগ, কোনোটা ব্যাগ বের করবে, ব্যাগের বাচ্চা বের করবে। খুচরো আছে? খুচরো খুচরো লাগবে না, এটা দিয়ে দেয় না। না এই এখন চল তো, অনেক হচ্ছে। কি হলো, যাবি যাবি কি না? তাতেই চল চলো চলো, এদিক দিচ্ছি। শোনো, ম্যাগাজিন পড়লেই হবে? হ্যাঁ, পড়াশোনা ছেড়ে দিয়েছো? না মানে স্যার, অভেদাকে একটু চা দিতে বলবো। বসো বসো। আমি যে কথাটা জিজ্ঞাসা করলাম তার উত্তর দাও। কি উত্তর দেবো স্যার? আমি যতদূর জানি যে গ্রাজুয়েশনে তোমার রেজাল্ট খুবই ভালো হয়েছিল, তো ফাদার এডুকেশনে কোনো ইচ্ছে নেই নাকি? কি হবে স্যার পড়াশোনা করে?
কতগুলো চাকরির পরীক্ষা দেব ঠিক করেছি, দেখি মা কি বলেন। মা আর কত কিছু চাইবেন, শোনো আমার কাছ থেকে তোমার যদি কোনো হেল্প প্রয়োজন হয় আমাকে বলো। আমি যতদূর জানি যে পোস্ট গ্রাজুয়েশনের কতগুলো করেসপন্ডেন্ট কোর্স আছে যেগুলো করা যায়, সেই ব্যাপারে আমার যদি কোনো হেল্প তোমার দরকার হয় আমাকে বলো, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাকে হেল্প করবার। আপনাকে একটা প্রণাম করব। কেন? এতদিন আমি আপনাকে চিনতে পারিনি, ভয় কিছু বলতেই পারতাম না। মাও মাও কি মাও তোমাকে বলেছিলেন যেন তুমি আমার সঙ্গে নাম এসো, তাই তো? তোর পা বল। দেখো মা, তুমি আমার মেয়ের মতো, ভালো করে পড়াশোনা শেখো, বড় হও, দাঁড়াও, নিজের পায়ে নিজে দাঁড়াও। যদি কখনো কোনো ডিসিশন নিতে হেজিটেট করো, যদি আমাকে প্রয়োজন বোধ করো আমাকে বলো, আমি যথাসাধ্য হেল্প করব। নিশ্চয়ই বলবো স্যার। যাও, এবার অজয়কে বলো যে আমাকে যেন চা দেয়। ও ভালো কথা, ডালিয়া কোথায়? দিদির সন্ধ্যে থেকে খুব মাথা ধরেছে, মা একটা ওষুধ দিতে বলেছিল সেটা দিয়েছি, এখন ঘুমিয়ে পড়েছে। সন্ধেবেলা ঘুমের ওষুধ? কি ওষুধ? লিব্রিয়াম 30। কবার খেতে বলেছেন? রেগুলারলি 3টে দিন, তবে বেশি শরীর খারাপ হলে 5টাও দিন। সাইকিয়াট্রিক ট্র্যাঙ্কুইলাইজার দিনে 5টা? তোমরা কি মেয়েটাকে মারবে? মাই তো স্ট্রিক্টলি বলেছেন। অদ্ভুত, যেভাবে মুড়ি মুরগির মতো ওকে ওষুধ খাওয়াচ্ছ না, ঘুম থেকে মেয়েটা কোনোদিনই উঠবে না। তার থেকে ওকে ফলিডল খাওয়া, সিঙ্গেল স্টেপিং শেষ হয়ে যাবে। মেয়েকে যখন তখন ঘুমের ওষুধ খাইয়ে ফেলে রেখে দেওয়া হচ্ছে। শোনো, সুদীপ তো আসে? হ্যাঁ আসেন। সুদীপ্তর সঙ্গে ডালিয়ার সম্পর্ক কিরকম? কি হলো বলবে না, ওর মায়ের ইনস্ট্রাকশন আছে না বলার জন্য। ঠিক আছে, তুই যাও। স্যার আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। ভুল বুঝছি না, ভুল বুঝছি না বিবি, শুধু মনুষ্যত্বের ডেফিনেশনটা খুঁজছি। যাকে আচ্ছা, তুমি আমাকে বলো তো দেখি, সুদীপ্তকে তোমার কেমন লাগে? এটা বলা যাবে না সেটাও বলা বারণ আছে। খুব ভালো। বেশ স্যার। বলো। আপনি আমাকে ভুল বুঝবেন না স্যার, আমি কিন্তু, আমি জানি, আমি জানি যে তোমার একটা লিমিটেশন আছে। যাও, আমাকে চা দিতে যাও। এই আজকে কি হয়েছে জানো তো? কি হয়েছে গো? তোমার তো রোজ রোজ নতুন নতুন একটা করে খবর থাকে, রয়টারের থেকেও বেশি। এই তুমি আজকে ওই দীপুর জামা প্যান্ট কাপড় কিনতে গেছিলে? সেই কথাটাই বলতে চাইছিলাম, কিন্তু তুমি ঠাট্টা করতে শুরু করলে। সরি, ঠিক আছে, সিরিয়াস বলো। আমি তো জানতাম দীপুদার আস্থাঘাট কিছু চেনেই না। দীপুর আস্থা চেনে না? শোনো, ওকে যদি আফ্রিকার জঙ্গলে ছেড়ে দিয়ে আসো না, ও ঠিক রাস্তা চিনে কলকাতায় চলে আসবে। ঠিক, আমাকে তো নিয়ে গিয়ে তুলেছে একটা বিরাট বড় দোকানে, আমার তো চোখ ফোক টেরা হয়ে গেছে জানো তো, কোনোদিন তো ওরকম দোকানে যাইনি আমরা। কি যেন নাম দোকানটা, র্যাম রামানস? হ্যাঁ, ফুললি এয়ার কন্ডিশন জানো তো, ভেতরে ঢুকে আমার তো শীত পেতে শুরু করেছে, কাউকে কিছু বলতেও পারছি না। আচ্ছা, তো ডেসক্রিপশনের দরকার নাই, ছোট করে বলো। ছোট করে বলতে পারবো না। বেশ, তুমি তোমার মতন করেই বলো। শোনো না দীপুদা, ওরকম থাকলে কি হবে,
নজর কিন্তু খুব হেভি। কেমন? যেমন দুটো স্যুট চয়েস করেছে, করে নিয়ে ট্রায়াল রুমে ঢুকে গেছে, যখন বেরিয়ে এলো সেকেন্ড টাইম আমার চোখ টেরা। ওই চেহারা, ওই স্যুট, ওই তার আউটপুট, হ্যাঁড়ে ঝুলানো মনে হচ্ছে। না 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 না, একেবারে না, অসাধারণ লাগছিল কিন্তু। এই ছোট বয়সে একবার দীপুর প্রেমে পড়েছিলে, আবার নতুন করে পড়ছো না তো? যাই বল, শোনে না, তো ওই রকম তো দুটো স্যুট চয়েস করেছে, আর আমার কাছে তো মোটে 500 টাকা। 500 টাকা তোমার কাছে এলো কি করে? তোর পকেট কেটে। ব্যাড হ্যাবিট না, কিন্তু 500 টাকা তো হওয়ার কথা নয়। না হওয়ার কথা নয় তো, তাহলে আমার কাছে 500 আর তুমি 1000 দিয়েছিলে। আমি 1000 দেইনি তো। তুমি দাওনি? না। ও তাহলে অত টাকা পেলো কোথা থেকে? না আমি কালকে সকালবেলা ওকে 1000 টাকা দিতে গেছিলাম, তো ও আমায় বললো টাকা দিতে লাগবে না, ওই মিসেস মুন্সির বোধহয় ওই দোকানে একটা অ্যাকাউন্ট খোলা আছে, তো বলে দিয়েছে যে দীপু গিয়ে যা যা পছন্দ করবে সেগুলো যেন দোকানদার ওকে দিয়ে দেয়, টাকা মিসেস মুন্সি ওকে পেমেন্ট করবে। এই শোনো না, কি তোর হবে না? টপি হবে না, অকারণ বিলাপ করো না, ওটা ভাগ্য। হ্যাঁ, আর ভাগ্যের উপর ঈর্ষা করে কোনো লাভ নেই। না অ্যাকচুয়ালি কি বলতো, আমার না এখন খুব একটা রিল্যাক্স লাগছে, সিরিয়াসলি। না তুই দেখ, দীপু গত কয়েক বছর যে কষ্টটা করেছে সেখান থেকে এইরকম একটা চাকরি, এরকম একটা একদম ঠিক, একদম ঠিক, নাইস। কিন্তু আমার মনটা কু গাইছে। কেন 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 জানি না, ঠিক বলতেও পারবো না, কিন্তু মনে হচ্ছে যে এই চাকরি, এই বিয়ে, মানে কোনোটাই ঠিক হবে না জানো তো, অথচ দীপুদা বদলে যাবে, সুখী হতে পারবে না। হ্যাঁ যাক, ছাড়ো এসব কথা, তুমি একটু চা খাওয়াও আমাদের। চা? হুম চা। এত রাত্রে? চাও না, একটু খাও না, দীপেন্দুর ওনারে খাওয়াও। আমি পারবো না। এই এরকম করো না, প্লিজ প্লিজ প্লিজ, একটু দীপেন্দুদা আপনি চা খাবেন না তো? কি করে খাবো এইভাবে বললে? ঠিক আছে ঠিক আছে, আমি আনছি। কত বাউল এসেছিল তুই জানিস? আর কি গান সেসব! আর আমি কি করেছি জানিস, ওদের সাথে চলে গেছিলাম ওদের বাড়িতে, সারাদিন গান হচ্ছে ওদের। কাদের বাড়ি? আর বাউলদের বাড়ি? সেসব গান চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি চাঁদের গায়ে। হাসি কি হলো? আচ্ছা তোমার সারাটা জীবন কি এইভাবে কেটে যাবে? হ্যাঁ, ওদের চলে যায়, তুই তো দেখিস নি ওরা কিভাবে থাকে, সারাদিন গান গিয়ে কেটে কাটিয়ে দেয়। এইভাবে কাটবে? কাটবে না। তুমি কোনোদিন সিরিয়াস হবে না? সিরিয়াস? হ্যাঁ
সিরিয়াস একবার হবে ভীষণ মারাত্মক একটা সিরিয়াস হবে ভাইজি কোনো দিন হবে না হবো আর তুই চমকে যাবি দেখ দেখা যাক Ha 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 ha!